দরজা খুলতেই মমিন চৌধুরীর ছোট ছেলের বউ কাহি চৌধুরী চমকে উঠল। তার শ্বশুর মমিন মিয়া বুড়ো বয়সে ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। কাহি চৌধুরী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মমিন চৌধুরীর পরনে বিয়ের শেরওয়ানি, মাথায় পাগড়ি, ছোট মেয়েটির পরনে লাল টুকটুকে বিয়ের শাড়ি। এইসব কি দেখছে কাহি? মমিন চৌধুরী একটা হাসি দিয়ে বলল, বৌমা এটা হচ্ছে তোমার নতুন শাশুড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? বড় বউকে ডাকো, সাথে তোমার রঙিলা মাকেও ডাকো, আমাদেরকে বরণ করে নিতে হবে তো। এমন সময় কাহি চৌধুরীর মা সেখানে এসে বলল, কি হয়েছে রে মা, এত চেঁচামেচি কিসের? ওই দেখো, আমার শ্বশুর এই বয়সে আবারও বিয়ে করেছে। ছি 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 ছি, দেশটা রসাতলে গেল। এইসব কি বলছেন বেয়াই? বিয়ে করেছি আমি, রসাতলে গেলে আমি যাব, দেশ কেন রসাতলে যাবে? এমন সময় সেখানে এসে উপস্থিত হলো বড় ছেলে সাইফুল এবং তার বউ মিনা। মিনা চৌধুরী শ্বশুরের সাথে নতুন বউ দেখে সাইফুলের উদ্দেশ্যে বলল, দেখো দেখো তোমার বাবা বুড়ো বয়সের ভীমরতি ধরেছে, কাজটা তুমি মোটেও ভালো করনি। সাইফুলের এমন কথার জবাবে মমিন চৌধুরী বলল, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমি চিন্তা করব, আমি মমিন চৌধুরী এখনো বেঁচে আছি, সুতরাং এই সংসারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমারই আছে। তাই বলে তুমি নিজের নাতনির বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে? এতই যদি বিয়ে করতে মন চায় তাহলে আমার মতো বয়স্ক দেখে একজনকে বিয়ে করলে তো হতো, একেবারে হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে আনলো। ছি 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 ছি, আপনিও তো আমাকে পাত্তা দেননি, আর যদি আপনি একটু আমাকে পাত্তা দিতে তাহলে তো এই হাঁটুর বয়সে মেয়েকে বিয়ে না করে আপনাকে নিয়ে চিন্তা করতাম। ছি, মুখে একেবারেই কথা আটকায় না, কোথায় কি বলতে হবে সেটাও জানে না, আর আপনার মতো এরকম বুড়ো ভামকে বিয়ে করার জন্য আমার বই গেছে, বলেই কাজল বেগম মুখ ভেঙে কেটে ওখান থেকে চলে গেল। মমিন চৌধুরী একটা হাসি দিয়ে বললো, বুঝেছি, এরা কেউ আমাদেরকে বরণ করবে না, চলো বউ আমরা নিজেরা নিজেরাই ঢুকে যাই। আর শোন, তোরা সবাই ড্রয়িং রুমে আয়, তোদের সাথে জরুরি বোঝাপড়া আছে, বলেই মমিন মিয়া নতুন বউ নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলে। তারপর সাইফুল বলল, ছোট বউ বিজয় কোথায়? কাহি চৌধুরী বলল, সে তো এখনো অফিস থেকে আসেনি, বিজয় আসলে এর একটা ব্যবস্থা করতে হবে, চলো মিনা আমাদের রুমে চলো। মিনা চৌধুরী বলল, বাবা যে সবাইকে ড্রয়িং রুমে ডেকেছে সে কথা কি মনে নেই? চলো উনি কি বলতে চায় আগে শুনি, না হলে আবার কি করতে কি করে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা কথা মনে রাখবে, এই বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব কিন্তু এখন ওনার নামে, তাই ওনার সাথে দ্বিমত করা যাবে না, যা করতে হবে তা ভেবে চিন্তে করতে হবে। মিনা চৌধুরীর কথা শুনে কাহি চৌধুরী বলল, বড়ভাবে ঠিক বলেছেন ভাইজান, ড্রয়িং রুমে চলেন, বাবা কি বলতে চায় সেটা শুনে দেখি। তারপর তারা সবাই ড্রয়িং রুমের দিকে চলে গেল। নতুন বউকে পাশে নিয়ে ড্রয়িং রুমে বসে আছেন মমিন চৌধুরী। ওরা সবাই আসার পরে মমিন চৌধুরী বললেন, শোনো বড় বউ আর ছোট বউ, তোমরা সবাই মিলে আমার বাসর ঘর সাজিয়ে দাও, আমি আজকে আমার নতুন বউকে নিয়ে বাসর করব। এমন সময় সেখানে উপস্থিত হলে কাহি চৌধুরীর মা কাজল বেগম। ছি ছি ছি, লাজ লজ্জার মাথা গিলে খেয়েছে, ঠিক মতো উঠে দাঁড়াতে পারে না, সে নাকি আবার বাসর করবে। উঠে দাঁড়াতে পারি কি পারি না সেটা কি কখনো ট্রাই করে দেখেছেন বিয়ান সাহেবা? এমন কথা শুনে কাজল বেগম আরো লজ্জা পেয়ে গেল। তারপর বলল, তোমরা দাঁড়িয়ে দেখছো কি, তোমাদের বাবাকে তাড়াতাড়ি বাসর ঘর সাজিয়ে দাও, না হয় উনি এখানেই বাসর শুরু করবেন। ঠিক বলেছেন বেয়াই, ঘুমন্ত বাঘ জেগে উঠলে পরিস্থিতি বেশি খারাপ হয়। শোনো, তোমরা যদি আমার সয় সম্পত্তির ভাগ চাও তাহলে এখনই সবাই মিলে আমার বাসর ঘর সাজিয়ে দাও, না হয় আমার সম্পত্তি আমি সব এই মেয়ের নামে লিখে দিব। মমিন চৌধুরীর মুখে এমন কথা শুনে সবাই তাড়াতাড়ি ছুটে গেল মমিন মিয়ার বাসর ঘর সাজাতে। এতদিন মমিন মিয়া এই অগোছালো ঘরটাতে থাকতো। ওরা ঘরে ঢুকে দেখলো খাটের উপরে বিছানাপত্র সবই অগোছালো পড়ে আছে। সত্যি কথা বলতে এতদিন কেউ এই ঘরটাতে এসে উঁকি মেরেও দেখেনি, ঘরটা দেখতে মনে হচ্ছে যেন পুরনো ময়লার স্তূপ। মমিন চৌধুরীর দুই ছেলের দুই বউ থাকলেও এরা কখনোই মমিন চৌধুরীর রুমটা ঝাড়ু দিত না, আজ সিস্টেমে পড়ে রুমটাতে বাসর ঘর সাজাতে চলে এসেছে। রুমের এই অবস্থা দেখে সাইফুল মিয়া বলল, রুমটাতে ঢোকা যাচ্ছে না, কি একটা ময়লা দুর্গন্ধময়, তোমরা দুই বউ কখনো কি এই ঘরে আসোনি? স্বামীর মুখে এমন কথা শুনে মিনা চৌধুরী বলল, তোমার বাবার রদবল কি বাগে খেয়েছে, উনি এই বয়সে বিয়ে করতে পারে, নিজের ঘর দর কি নিজে পরিষ্কার রাখতে পারেন না? বড় ভাবির মুখ থেকে কথা কেড়ে নিয়ে ছোট বউ কাহি চৌধুরী বলল, বড় ভাবি ঠিকই বলেছেন, আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে যেন ওনার শরীর শক্তি আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপর সাইফুল চৌধুরী বলল, বিজয় অফিস থেকে ফিরে আসো, তারপর তার সাথে বসে একটা কঠিন সিদ্ধান্ত নেব। মিনা চৌধুরী আবারও বলল, কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে বাসর ঘরটা সাজাও, না হয় তোমার বাবার জায়গা সম্পত্তি সব ওই পিচ্ছি শাশুড়ির নামে লিখে দেবে। এরপর ওরা রুমটা ঝাড়ু দিতে লাগলো, বিছানাপত্র ঠিক করতে লাগলো, কখনো কখনো বিছানায় নাড়া দিলে দুর্গন্ধে ওরা নাক চেপে ধরলো। বোঝাই যাচ্ছে আজ অনেকদিন যাবৎ শ্বশুরের রুমটি ওরা কেউ ভালো মতো পরিষ্কার করেনি। রুমের বিছানাপত্র ঠিক করার পর ওরা আবারও সবাই মিলে বাসর ঘরে ফুল লাগাতে লাগলো। বাসর ঘরের ফুল লাগাতে লাগাতে ছোট বউ কাহি চৌধুরী বলল, কাল পত্রিকায় হেডলাইন হবে, বৃদ্ধ শ্বশুরের বাসর ঘর সাজালো পুত্র এবং পুত্রবধূরা। ছোট বউয়ের মুখে এমন কথা শুনে বড় বউ মিনা চৌধুরী বলল, এত কথা না বলে তাড়াতাড়ি হাত চালাও, তোমার আবার ওসব কথা যদি আমার শ্বশুর শুনতে পায় তাহলে নিশ্চিত এখনই সব সয় সম্পত্তি ওই পিচ্ছি শাশুড়ির নামে লিখে দেবে। ওরা আবারও বাসর ঘরে ফুল সাজাতে লাগলো। এমন সময় বিজয় অফিস থেকে এসে কলিং বেল টিপল, তার হাতে ছিল ব্যাগ ভর্তি বাজা। কলিং বেলের শব্দ শুনে সাইফুল চৌধুরী বলল, ছোট বউ মনে হচ্ছে বিজয় এসেছে, যাও ওকে ঘটনাটা সুন্দর করে বুঝিয়ে বলো, আর আমার রুমে একটু আসতে বলিও। তারপর কাহি চৌধুরী দরজা খুলে দিতে চলে গেল। কাহি চৌধুরী দরজা খুলে দিলে, বাজার ব্যাগটা কাহি চৌধুরীর হাতে দিল। কাহি চৌধুরী বাজার ব্যাগটা হাতে নিতে নিতে বলল, এত কিছু এনেছো, মিষ্টি কই? মিষ্টি কেন, মিষ্টি কেন সেটা রুমে চলো, তারপর বলছি, বলেই বিজয়কে নিয়ে কাহি চৌধুরী নিজের রুমের দিকে চলে।
গেল। বিজয়দের রুমে আগে থেকে বসে বসে পান চিবুচ্ছিল বিজয়ের শাশুড়ি কাজল বেগম। বিজয়কে দেখে কাজল বেগম বলল, ছি ছি ছি, আমার স্বামী যদি এই কাজ করতো না আমি সাথে সাথে স্বামীকে গলা টিপে মেরে ফেলতাম। শাশুড়ি মুখে এমন কথা শুনে বিজয় বলল, কি হয়েছে আম্মা, আপনাকে কি কেউ কিছু বলেছে? বিজয়ের পাশে দাঁড়িয়ে থাকা কাহি চৌধুরী বলল, এখনো কেউ কিছু বলা শুরু করেনি, তবে আশা করি কাল থেকে রাস্তায় বের হলে সবাই বলবে, ওই যে যাচ্ছে বিজয় চৌধুরী, তার বাবা বুড়ো বয়সে বিয়ে করেছে। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে বিজয় বলল, কি সব যাতা বলছো তুমি? যাতা না বাবা, আমার মেয়ে ঠিকই বলছে, যৌবন বয়সে আমার স্বামী মারা গেছে, কত কেউ বলেছে আমাকে আবার বিয়ে করতে, কিন্তু আমি জ্যান্ত যৌবন বনের মাটিতে দাফন করে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের সাগরে পাড়ি দিলাম, তবুও বিয়ের কথা মাথায় আনিনি। আর তোমার বাবা সেই বয়সে এসে একটা কচি মেয়েকে বিয়ে করলো। আপনাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, সবই বুঝতে পারবে, বড় ভাইয়ের রুমে চলো বলে কাহি চৌধুরী তার স্বামীকে নিয়ে বড় ভাই সাইফুলের রুমের দিকে গেলে। খাটের উপরে বসা ছিলেন সাইফুল চৌধুরী ও তার স্ত্রী মিনা চৌধুরী। বিজয় তার বউকে দেখে সাইফুল বলল, ঘরের মধ্যে কৃষ্ণ লীলা চলছে, আর তুই অফিসে বসে আছিস, এত লেট করলি কেন? কি হয়েছে ভাইজান? তোমাদের কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না, মিনা চৌধুরী বলল, বাবা এই বয়সে ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে এনেছে। ভাবির মুখে এমন কথা শুনে বিজয় চমকে উঠল, কি বলছো ভাবি, তোর ভাবের কথা বিশ্বাস না করলে বাবার রুমে গিয়ে দেখ, একটু আগে বাবাকে বাসর ঘর সাজিয়ে দিয়ে এসেছি। বিজয়ের ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বাবার রুমের দিকে গেল। মমিন চৌধুরী বাসর ঘরের নতুন বইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। মমিন চৌধুরীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রোশনি বলল, আপনি এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা করে। লজ্জা পাবার কিছু নেই, তবে তোমাকে নতুন বউ সাজে অনেক সুন্দর লাগছে। এমন সময় বিজয় রুমে ঢুকে বলল, ছি বাবা ছি, এই বয়সে এসে তোমার এই কাজটা করা মোটেও উচিত হয়নি। মমিন চৌধুরী খাট থেকে নেমে বলল, আমাকে ছি ছি করার আগে তোদের দুই ছেলের কার্যকলাপ যদি মানুষ শোনে তোদের জুতো পেটা করবে, কিন্তু তোদের কথা আমি কাউকে বলিনি, শত কষ্টে আমি মুখ বুঝে সব সহ্য করেছি। তোমার এখন বিয়ে করাটা কি খুব জরুরি ছিল বাবা? তোমার কি এমন কমতি ছিল যে তোমার এখন আবার বিয়ে করতে হলো? কি কমতি ছিল সেটা তোরা একবার ভেবে দেখ, দিনের পর দিন তোদের অবহেলার কারণে আমাকে এই কাজটি করতে বাধ্য হয়েছি। ঘরের মধ্যে দুটো বউ থাকা সত্ত্বেও আমার সব কাজ আমাকেই করতে হয়। মানুষ শেষ বয়সে এসে ছেলে মেয়ে থেকে একটু সুখ আশা করে, কিন্তু সেই শক্তি কি আমি তোদের কাছে পেয়েছি? দিনের পর দিন তোদের বউদের হাতে আমি লাঞ্ছিত হতে হতে নিরুপায় হয়ে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। তুই তো অফিসে চলে যাস, বড় ছেলে সাইফুল ব্যবসায় চলে যায়, কিন্তু বাড়িতে তোদের বউরা আমার সাথে কি ব্যবহার করে সেটা কি কখনো তোরা একবারও জানার চেষ্টা করেছিস? তোদের মা মারা যাওয়ার পর থেকে তোরা কি কখনো এসে আমার রুমটাতে দেখেছিস আমি কোন অবস্থায় দিন যাপন করতাম, সারাদিন আমি ঠিক মতো খেয়েছি কিনা, সে খবর কি কখনো তোরা রেখেছিস? শুধু একদিনের ঘটনার কথা বলি, একদিন আমি জোহরের নামাজ পড়ে ঘরে আসি, ঘরে এসে দেখি কারো কোনো খবর নেই। আমি বড় বউ ছোট বউ করে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতে লাগলাম, কারো কোনো খবর নেই। ছোট বউ রুমে গিয়ে দেখি ছোট বউ তার মায়ের সাথে বসে বসে কথা বলছে। আমি কাছে গিয়ে বললাম, বৌমা আমার খিদে পেয়েছে, আমাকে ভাত দাও। ছোট বউ বলল, ঘরে কি আমি একা আছি? এই ঘরে তো আরেকটা বউ আছে, তাকে গিয়ে বলতে পারেন না? ছোট বউয়ের মুখে এমন কথা শুনে আমি বললাম, দুটো ভাত বেড়ে দেবে, তুমি বেড়ে দিলে সমস্যা কোথায়? আমার এমন কথা শুনে তোর শাশুড়ি বলল, আমার মেয়ে কি আপনার ঘরের কাজের মেয়ে হিসেবে পাঠিয়েছি নাকি, আর আপনার নিজের ভাত নিজে বেড়ে খেতে পারেন না? ছোট বউ আর তার শাশুড়ি এমন কথা শুনে সেখানে আমি আর কোনো কথা বললাম না, গেলাম বড় বউয়ের রুমে। বড় বউয়ের রুমে গিয়ে দেখি বড় বউ শুয়ে আছে, তাকে গিয়ে বললাম, বড় বউ আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। বড় বউ শোয়া থেকে উঠে আমাকে বলল, আমার শরীর রোবট নয়, সারাটা দিন আপনাদের সংসারে খেটে মরছি, একটু অসুখ লাগছে বলে শুয়ে আছি, সেখানেও শান্তিতে শুয়ে থাকতে দেবেন না, আমি আপনাকে ভাত বেড়ে দিতে পারবো না, ছোট বউকে গিয়ে বলেন, না হয় নিজেই ভাত বেড়ে খান, বলে সে আবারও শুয়ে পড়লো। আমিও খালি পেটে আসরের নামাজ পড়তে চলে গেলাম। সেদিন আমি নামাজ পড়ে রাস্তা দিয়ে আসছিলাম, একটা মেয়েকে জীর্ণশীর্ণ অবস্থায় দেখতে পেলাম। মেয়েটি আমাকে দেখে বলল, না না আজ দুই দিন আমি কিছুই খাইনি, আমাকে কিছু খেতে দেবে? মেয়েটার মুখে নানা ডাক শুনে আমার কলিজাটা কেঁপে উঠলো, কারণ আমার মেয়ে রাফি চৌধুরী যদি ডেলিভারির সময় মারা না যেত এবং তার গর্ভে সন্তানও যদি তার সাথে মারা না যেত, তাহলে নিশ্চয় রাফির মেয়েটি এতদিনে ওর সমানই হতো। তাই মেয়েটি যখন আমাকে নানা বলে ডাকলো তখন তার প্রতি আমার সহানুভূতি বেড়ে গেল। তখন তাকে আমি বললাম, কি নাম তোর? আমার নাম রোশনি, তুই যেহেতু আমাকে নানা ডেকেছিস, সুতরাং আমি যদি বলি তুই কি আমার সাথে যাবি? আমি তোকে লেখাপড়া শেখাবো, আমার ঘরে তোকে আমার নাতনি হিসেবে রাখবো, যাবি তুই? মেয়েটি আমার কথায় রাজি হয়ে গেল। তারপর আমি কিছু নতুন কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য মার্কেটে নিয়ে গেলাম। তারপর মার্কেটে গিয়ে তাকে কাপড় চোপড় কিনে দিয়ে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললাম। এবার তুই বল, আমার এই বয়সে এসে এই সিদ্ধান্ত নেওয়াটা কি খুব বেশি ভুল হয়ে গেল? বাবার মুখে এমন কথা শুনে বিজয় আর কোন উত্তর দিতে পারলো না, মাথা নিচু করে বাবার রুম থেকে বেরিয়ে গেল। মমিন চৌধুরী আবারও বাসর ঘরে উঠে গেল। হ্যালো ভিউয়ার্স, আপনারাই বলেন মমিন চৌধুরী শেষ বয়সে এসে বিয়ে করাটা কি উচিত হয়েছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিন। ধন্যবাদ।